28 তারিখ সন্ধ্যা 6:30 মিনিটে দ্বিতীয় কোয়ালিফায়ার অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনালে রংপুর রাইডার্স এর মুখোমুখি হবে ফরচুন বরিশাল। এবারে বিপিএলে এই দুই দলের দুই দেখায় দুই দলে একটি করে ম্যাচ জিতেছে। তবে চলতি বিপিএল আসরের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে মনে করা হচ্ছে রংপুর রাইডার্সকে, যার ফলে তাদের বিপক্ষে লড়াইটা বেশ কঠিন হবে বরিশালের জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক সাকিবের রংপুর রাইডার্সকে হারাতে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে তামিমের ফরচুন বরিশাল। ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। রংপুর রাইডার্সের বিপক্ষে ওপেনিংয়ে আরও একবার সুযোগ পেতে যাচ্ছে সৌম্য সরকার। গত ম্যাচে গোল্ডেন ডাক মেরেছিল এই বাঁহাতি ব্যাটার। লম্বা ইনিংস খেলা যেন তার কাছে এখন সোনার হরিণ। আরেক ওপেনার হিসেবে থাকবে তামিম ইকবাল। শেষ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে প্রতিপক্ষকে ভালো সামলাচ্ছেন তিনি, খেলছেন নজর কাড়া সব ইনিংস। এরপর ব্যাট করতে ক্রিজে আসবে কাইল মায়ার্স। বরিশালের একাদশে যোগ দেওয়ার পর থেকে প্রতিটা ম্যাচেই অসাধারণ সব ইনিংস খেলে যাচ্ছেন তিনি। এক কথায় বলা যায় বরিশালের এক্স ফ্যাক্টর ক্রিকেটার এই ক্যারিবিয়ান, কেননা ব্যাটের পাশাপাশি বল হাতেও নিয়মিত উইকেট তুলে নিচ্ছেন মায়ার্স। চার নম্বর পজিশনে ব্যাট করতে নামবে ডেভিড মিলার। স্লো উইকেটে তার মতো প্রফেশনাল ব্যাটারের আগে নামাটাই হবে বুদ্ধিমানের কাজ, এমনটাই মনে করছেন বরিশালের ক্রিকেট বিশ্লেষক। পাঁচে ব্যাট করতে নামবে মুশফিকুর রহিম। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেট কিপারের পেছনে এবং ব্যাট হাতে বড় দায়িত্ব সামলাতে হবে দেশসেরা উইকেট কিপার ব্যাটার মুশফিককে। ছয় নম্বর পজিশনে ব্যাট করবে মাহমুদুল্লাহ। বরিশালের হয়ে চলতি বিপিএলে ফিনিশার মোমেন্টে নিজের সেরাটাই দিয়ে যাচ্ছে মাহমুদুল্লাহ। 37 বছর বয়সে এসে যা করছেন সেটাই বা কয়জনে পারছে। এরপর ব্যাট করতে দেখা যাবে মেহেদী মিরাজকে। গত দুই ম্যাচে তাকে দলের তেমন কোনো প্রয়োজনে লাগেনি, না করেছে ব্যাট না করেছে বল। তবে এই ম্যাচে তার ওপর থাকতে পারে বাড়তি চাপ, কেননা খেলাটা যে শক্তিশালী দল রংপুর রাইডার্সের বিপক্ষে। আট নম্বর পজিশনে ব্যাট করবে মোহাম্মদ সাইফুদ্দিন। চলতি বিপিএলে নজর কাড়া পারফরমেন্স করে ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছেন তিনি। বিপিএল এর মাঝ মাঠে দলে যোগ দিয়ে চমক দেখাচ্ছে সাইফুদ্দিন। স্পিনার হিসেবে একাদশে থাকবে তাইজুল ইসলাম। তার ঘূর্ণি স্পিন দলের জন্য টার্নিং পয়েন্ট। মুহূর্তের মধ্যে বিপক্ষ দলের ব্যাটিং লাইন আপ চাপ সৃষ্টি করতে পারে তার স্পিন অ্যাটাক। পেস ইউনিটের জন্য একাদশে থাকছে ওবেদ ম্যাককয় এবং জেমস ফুলার। দুই বিদেশি পেস বোলারদের ওপর আবারও ভরসা রাখছে ফরচুন বরিশাল। এই সেরা একাদশ নিয়ে রংপুর রাইডার্সের মুখোমুখি হতে যাচ্ছে তামিম ইকবালের বরিশাল।